নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজ জাভাস্ক্রিপ্টের 70 নম্বর ক্লাস। এই ক্লাসে আপনারা শিখবেন ডমের ক্লাস নাম মেথড সম্পর্কে। এই ক্লাস নাম মেথড দ্বারাও আমরা একটি HTML ট্যাগের মধ্যে প্রয়োজন অনুযায়ী ক্লাস নতুনভাবে যুক্ত করতে পারি বা পূর্বে থাকা কোনো ক্লাসকে ডিলিট রিমুভও করতে পারি এই ক্লাস নাম মেথড দ্বারা। দেখুন, ক্লাস নাম, তারপর ইকুয়াল টু, ডবল কোট বা সিঙ্গেল কোটের ভিতরে আমরা যে ওয়ার্ড লিখব সেটাই আমাদের ক্লাস রূপে বা ক্লাসের নাম হিসেবে HTML দেখাবে, এবং CSS দ্বারা আমরা স্টাইলও করতে পারি সেই ক্লাস দ্বারা। আপনি এখানে কোডে ক্লিক করবেন, কোড পাবেন, এখান থেকে আপনি কপি করে নিয়েও প্র্যাকটিস করতে পারেন। এটি ভালোভাবে বোঝার জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস প্রবেশ করলাম। এখানে দেখুন HTML ট্যাগ আছে, বেসিক ট্যাগ, বডি ট্যাগ আছে। বডি ট্যাগের ভিতরে একটি ডিপ ট্যাগ নিয়েছি এবং ডিপ ট্যাগের একটি আইডি নিয়েছি ডেমো। এখানে ডিপ ট্যাগ ব্ল্যাঙ্ক, এর ফলে আমাদের ডিপ ট্যাগ দেখাবে না। দেখুন dom.html নামে আমাদের ফাইলটি আছে, এই ফাইলটি ব্রাউজারে ওপেন করা আছে। এই দেখুন, এখানে কোনো ডিপ ট্যাগ শো করছে না, কারণ আমরা ইতিমধ্যেই এই ডিপ ট্যাগে কোনো হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড কালার কিছু দেওয়া হয়নি, তাই ডিপ ট্যাগ শো করছে না। এখন আমরা এই ডিপ ট্যাগের ভিতরে একটা ক্লাস অ্যাড করব এই ক্লাস নেম দ্বারা। সেক্ষেত্রে স্কিপ ট্যাগ, বডি ট্যাগের নিচের দিকে দেখুন স্কিপ ট্যাগ আছে, এখানেই আমরা জাভাস্ক্রিপ্টের কোড দ্বারা অর্থাৎ ক্লাস মেথড দ্বারা এই ডিপ ট্যাগের ভিতরে আমরা একটি ক্লাস যুক্ত করব এবং সেই ক্লাসটি ইন্টারনাল CSS দ্বারা আমরা ডিজাইন করব। চলুন প্রথমত এই ডিপ ট্যাগকে টার্গেট করব, এই ডিপ ট্যাগের আইডি ডেমোক দ্বারা। দেখুন প্রথমত ডকুমেন্ট documentgetelementById প্যারেন্থেসিস ডবল কোট, এর ভিতর আইডির নাম ডেমো। দেখুন আমরা ইতিমধ্যে এই ডিপ ট্যাগটিকে টার্গেট করে নিয়েছি এই কোড দ্বারা। এখন আমরা ক্লাস নেম মেথড ব্যবহার করব এই ডিপ ট্যাগের ভিতরে ক্লাস লেখার জন্য, তাই এখানে মেম্বার অপারেটর .clas ক্লাস লিখলাম। এরপরে নেম যে ওয়ার্ডটি লিখব তার প্রথম ক্যারেক্টার অর্থাৎ এনটা বড় হাতে লিখব, এন বড় হাতে লিখলাম, NAME নাম ইকুয়াল টু ডবল কোট, স্টেটমেন্ট বন্ধ করলাম। এই ডবল কোটের ভিতরে এখন আমি যে ওয়ার্ড লিখব সেই ওয়ার্ড নামেই ক্লাস তৈরি হবে ডিপ ট্যাগে। দেখুন আমি এখানে নাম দিলাম SNDP, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এই ফাইলটি আমি এখন সেভ করলাম না, আপনাদের ব্রাউজারে একবার দেখিয়ে দিই। দেখুন এখানে কোনো ডিপ দেখা যাচ্ছে না, রাইট ক্লিক করলাম, আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। ইনসপেক্টে আসলাম, এলিমেন্টে আসবো, দেখুন এই এলিমেন্টস বডি ট্যাগ, এখানে দেখুন জাস্ট ডিপ, ডিপের একটি আইডি আছে আর কিছু নেই। চলুন এখন আমরা এখানে নির্ধারণ করেছি ক্লাস নেম দ্বারা সন্দীপ ক্লাসের নাম দিয়েছি। এখন ফাইলটি আমি সেভ করলাম, সেভ করে ব্রাউজার রিফ্রেশ করলাম, এই দেখুন ক্লাস সন্দীপ যুক্ত হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন ক্লাস নেম দ্বারাও আমরা ক্লাসকে যুক্ত করতে পারি। বন্ধুরা, যদি এই ভিডিওর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। চলুন আমরা এই সন্দীপ ক্লাসটি টার্গেট করব ইন্টারনাল CSS দ্বারা, এর ফলে ডিপটি আমরা এখানে শো করাবো হাইট উইথ ব্যাকগ্রাউন্ড দিয়ে। চলুন এখানে দেখুন হেড ট্যাগ, হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ অলরেডি লেখা আছে। এখানে সন্দীপ, এখানে সন্দীপ ক্লাসের নাম যে যুক্ত করেছি সেটি এখানে লিখব স্টাইল ট্যাগের ভিতর। ক্লাস লেখার জন্য ডট লিখতে হয়, ডট, ক্লাসের নাম SNDP, কার্লি ব্র্যাকেট শুরু শেষ করলাম, কার্লি ব্র্যাকেটের ভিতরে আমি CSS প্রপার্টি লিখব। আমি এই ডিবের উইথ আর হাইট দেবো WIDTH:100px দিলাম, এরপর এন্টার প্রেস করলাম, হাইট HEIGHT হাইট কোলন একইভাবে 100px রাখলাম, ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার বোঝার জন্য ডিপটিকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, সেভ করলাম, ব্রাউজার ওপেন রিফ্রেশ করলাম। এই দেখুন আমরা জাভাস্ক্রিপ্ট দ্বারা অর্থাৎ ক্লাস নেম মেথড দ্বারা এই ডিপ HTML এর যে সন্দীপ ক্লাসটি যুক্ত করেছি
সেই ক্লাসকে আমরা টার্গেট করলাম সিএসএস এর ইন্টারনাল প্রপার্টি দ্বারা। দেখুন এছাড়াও আমরা এই ক্লাস নেম দ্বারা পূর্বে থাকা কোনো ক্লাসকে চেঞ্জও করতে পারি। যেমন এখানে দেখুন এই ক্লাস নেমটি, এই যে ক্লাস নেম, এটি আমরা জাভাস্ক্রিপ্ট দ্বারা লিখেছি, এটিকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা এই ক্লাস নেমটিকে এখানে যুক্ত করে দিচ্ছি। দেখুন সিএলএ ডবল এস ক্লাস ইকুয়াল টু ডবল কোড, এখানে এসএনডিপি সন্দীপ লিখলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, দেখুন রিফ্রেশ করলাম, কোনো কাজ হচ্ছে না। এখানে ক্লাস এসেছে কিন্তু কিছু একটা ভুল হয়েছে, চলুন দেখে নিই কী ভুল হয়েছে। হ্যাঁ, ভুল কিছু হয়নি। দেখুন বন্ধুরা, এখানে আমি জাভাস্ক্রিপ্ট দ্বারা ক্লাস মেথডকে ব্যবহার করেছি এবং এখানে ব্ল্যাঙ্ক রেখেছি, তাই এখানে কিন্তু দেখুন ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে ক্লাস। এর ফলে আমরা এখানে যে ক্লাসটি ব্যবহার করেছি বা তৈরি করেছি এইচটিএমএল ট্যাগে, সেটি কিন্তু দেখা যাচ্ছে না। চলুন এটিকে আমরা কমেন্ট দিয়ে দিই, ফলে এই কোডটি আর কাজ করবে না। এখন দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন এখন কিন্তু ক্লাস যেটি আমরা এইচটিএমএল ট্যাগে লিখেছি সেটি শো করছে এবং তার প্রপার্টি অর্থাৎ সিএসএস প্রপার্টি দ্বারা যে টার্গেট করেছি সেটিও দেখা যাচ্ছে। এখানে ব্ল্যাঙ্ক ছিল বলে সেটি কোনো শো করছিল না। চলুন আমরা চেঞ্জ করব, এই ক্লাস নেমটিকে চেঞ্জ করব, এখানে যে সন্দীপ লিখেছি সেটি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য একই কোড থাকবে, শুধু ডবল কোডের ভিতরে যে ওয়ার্ড বা ক্লাসের নাম হবে সেটি লিখে দেবে। আমি এখানে লিখলাম ডব্লিউ আর টি, এটি হবে ক্লাসের নাম। দেখুন সেভ করলাম, আমাদের এইচটিএমএল ক্লাস যা লিখেছি সেটি পরিবর্তন হয়ে এটি হবে। দেখুন ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখুন এখানে ক্লাসের নাম পরিবর্তন হয়ে গিয়েছে, ক্লাস ডব্লিউ আর ডি। আশা করছি বুঝতে পেরেছেন আপনি এইভাবে পরিবর্তনও করতে পারেন। আপনি এসএনডিপির জায়গায় এখন এই ক্লাসের নামটি দিলে আমাদের সিএসএস প্রপার্টিগুলো কাজ করবে, অর্থাৎ ডিপটি দেখা যাবে, ডব্লিউ আর ডি। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন আপনারা এইভাবে ক্লাস নেম মেথড দ্বারা কোনো ক্লাসকে যুক্ত করতে পারেন এইচটিএমএল ট্যাগে, বা পূর্বে থাকা কোনো ক্লাসকে আপনি রিমুভ করে নতুন ক্লাস যুক্ত করতে পারেন, অর্থাৎ চেঞ্জ করতে পারেন। যদি এইরকম ভিডিও দেখতে চান, ক্লাস দেখতে চান, জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট হতে চান, আমার সঙ্গে থাকুন।